तो 2022 সালে যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য দেখো যে ইংলিশ যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে এটা কিভাবে সমাধান করব আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি নিজেও এটা তোমাকে সমাধান করে দেবো, তবু তোমরা একটু চেষ্টা করো, ভালো করে ভাষা পড়ো, পড়ে তারপর দেখো যদি তোমার সাথে মিলে তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা তুমি জমা দিতে পারবে, আর না হয় যদি কিছু কারেকশন করতে হয় তাহলে আমার থেকে দেখে তুমি কারেকশন করতে পারবে। প্রথমে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা দেখো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে টাইটেলটা তোমাকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে রাইটিং এ স্পিচ। একটা তোমাকে বক্তব্য লিখতে হবে, একটা স্পিচ লিখতে হবে। সেটা হচ্ছে কি দেখো তোমার টপিক অ্যান্ড লার্নিং দেখো যেটা আছে এখানে, তো এখানে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইউনিট 3 এর উপর ভিত্তি করে সেখানে দেখো লার্নার্স উইল বি দেখো এবল টু রাইট অ্যান্ড ফর্মাল ইনফর্মাল প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক একাডেমিক, কেমন এটা বলা হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল একাডেমিক। তারপর দেখো প্রাতিষ্ঠানিক প্রফেশনাল অর্থাৎ মানে কি যেটা পেশাগত বলা হয় বা বিভিন্ন জিনিস এগুলো বলা হয়, অ্যান্ড আদার জন এটা হচ্ছে জনরাস মানে ঘরানা বা ধারণা, ঠিক আছে জনরাস এটা অফ টেক্সট দেখো ডিরেক্টিভ ন্যারেটিভ দেখো আর আর্গুমেন্টিভ, ঠিক আছে রাইটিং। এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে অ্যাসাইনমেন্টটা টপিকটা নির্ধারণ করতে হবে। তো এখানে দেখো স্টেপস মানে পদক্ষেপ যেগুলো নিতে হবে বা ইনস্ট্রাকশন বা স্কোপ যেগুলো আছে সুযোগ সুবিধা আছে, তো এগুলোকে একটু দেখাই তোমাদেরকে বুঝতে পারবে। তাহলে দেখো এখানে সাপোজ ইউ ওয়ান্ট টু বি অ্যান ইলেক্টেড অ্যান্ড দ্য মেয়র, তুমি একজন অর্থাৎ প্রতিনিধি নির্বাচন হতে চাও দেখো ইন ইউর লোকালিটি তোমার অর্থাৎ এলাকায়। দেখো প্রিপেয়ার এ রাইটার দেখো স্পিচ ফর দ্য কি প্রেজেন্টিং ইন দ্য বিফোর ইউর ভোটস, অর্থাৎ ভোটের আগে তোমাকে যেই যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিতে হবে তোমাকে সেই বিষয়গুলো তোমাকে লিখে নিতে হবে। রাইট 250 ওয়ার্ডস অর্থাৎ তোমাকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। দেখো টু ডেভেলপ দ্য দেখো আর্গুমেন্টস অর্থাৎ অ্যাসাইনমেন্টস দেখো ইউজ দ্য ফ্লোয়িং দ্য পয়েন্টস, অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো তৈরি করার জন্য তোমাকে নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবে। নম্বর এ দেখো ইনক্লুড ইউরসেলফ অ্যাজ দ্য ক্যান্ডিডেট, তুমি একজন প্রার্থী হচ্ছ, কেন প্রার্থী হচ্ছ সেই বিষয়টা তোমাকে বলতে হবে। তারপর দেখো বি নাম্বার যেটা বলছে দেখো ন্যারেটিভ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাগুলো বর্ণনা করো। দেখো যেটা বলছে ডেডিকেশন অ্যান্ড দ্য স্কিল অর্থাৎ তোমার এই মানে উৎসর্গ বা দক্ষতা যেগুলো ছিল সেগুলো তুমি বর্ণনা করে দিবে। আচ্ছা দেখো সি নাম্বার যেটা বলা হচ্ছে রাইট হোয়াট ইউ প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্টস অফ দ্য এরিয়া, কেমন ইনক্লুডিং হেলথ এডুকেশন এনভায়রনমেন্ট কমিউনিকেশন ইস্যুস অফ ইলেক্টেড, অর্থাৎ ইফ ইলেক্টেড দেখো দেখো তুমি যদি নির্বাচিত হও তাহলে তুমি কি কি বিষয়ে বা তোমার যে মতামত আছে তুমি কি কি বিষয়গুলো উন্নতি করবে, বিশেষ করে স্বাস্থ্য তারপর শিক্ষা পরিবেশ যোগাযোগ এই বিষয়গুলো। ওকে নাম্বার ডি দেখো put down the sum the arguments in favor of your কেমন ক্যান্ডিডেটচার, ঠিক আছে তোমার পক্ষে কতগুলো কি করো তুমি যুক্তি উপস্থাপন করে তুলে ধরো। তারপর দেখো এখানে বলছে ক্লোজিং স্টেটমেন্টস রিকোয়েস্টিং দ্য রিডার্স দেখো ইলেক্টেড ইউ, অর্থাৎ তুমি এটা এমনভাবে শেষ করবা যাতে মানে যারা নির্বাচন করবে তোমাকে যাতে নির্বাচিত করে সেরকম একটা স্টেটমেন্ট দিয়ে তুমি এটা শেষ করে দেবে, ঠিক আছে। তো দেখো এই যে প্রেজেন্টিং আর্গুমেন্ট যেটা আছে দেখো এটা দেখো এই যে দেখো এখানে গ্রামাটিক্যাল বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। কি তো আমি প্রথম থেকে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম হচ্ছে দেখো না এখানে ইন্ডিকেটস, ঠিক আছে নির্দেশগুলো অর্গানাইজেশনস অফ কি আরডিএস দেখো দেখো দ্য ওয়ার্ডস ইনক্লুডস অল দ্য কি 5 পয়েন্টস স্টেট ইন দ্য ইনক্লুডিং, অর্থাৎ তোমার 5টা পয়েন্ট থাকতে হবে। তার ভোকাবুলারি দেখো ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি দেখো অ্যাকুরেটলি উইদাউট রিপিটেশন, অর্থাৎ একটা ভোকাবুলারি একবার ইউজ করবা, দ্বিতীয়বার ইউজ না করার জন্য এটা বলা হচ্ছে এখানে। ওকে গ্রামার দেখো অলমোস্ট ইউর দেখো ফিল ইন দ্য ফ্রি দেখো রেসপেক্ট, তারপর হচ্ছে এখানে কি এক্সিলেন্ট দেখো আর্গুমেন্টস টু বি কনভাইন্স টু দ্য কি অডিয়েন্স, অর্থাৎ এমনভাবে তুমি এখানে তোমার আর্গুমেন্টটা তুলে ধরবা যাতে করে মানে অর্থাৎ শ্রোতাদেরকে তুমি আকর্ষণ করতে পারো। ওকে দেখো এখানে দেখো যেটা তোমার র্যাঙ্ক যেটা সেটা তুমি যদি 16 থেকে 15 বার থাকো তোমার ফার্স্ট র্যাঙ্ক, তারপরে 11 থেকে 12, তারপর হচ্ছে 8 থেকে 10, তারপরে 0 থেকে 7। ওকে তো আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটা দিয়ে দেবো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কোনো টেনশন করতে হবে না, হ্যাঁ একদম অ্যাকুরেটলিভাবে তোমাদের সকল সমাধান তোমরা পেয়ে যাও। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।